এবারে ২৬ অঙ্কটা দেখো, এবার ২৬ অঙ্কটা দেখো, তুমি ২৪ অঙ্কটা যেভাবে করেছিলে ওইভাবেই করা যাবে। তাহলে এক কাজ করো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে কী হবে বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখান থেকে দেখো চার চার একটা উৎপাদক মাইনাস ছিল, মাইনাস নিলাম, চার সাধারণ উৎপাদক, আর একটা কে উৎপাদক আছে বলতো, সি সি সি। তাহলে এখানে ফোর সি বেরিয়ে গেলে কে থাকে, এ থাকে, দেখো মাইনাস ফোর এ সি গুণ করলে এটা পায়। এবার মাইনাস নিয়েছি, এখানে প্লাস করতে গেলে আমাকে আরেকটা মাইনাস দিতে হবে, তাহলে এ মাইনাসে প্লাস, ফোর সি কমন গেলে হয়ে যাবে বি, ঠিক আছে। এবার এ মাইনাস বি এখানকার এ মাইনাস বি, দুটো থেকে একটা এ মাইনাস বি হলো, আর এ প্লাস বির সঙ্গে কী হবে, এ প্লাস বির সঙ্গে মাইনাস ফোর সি হয়ে যাবে। এই দুটো তো সাধারণ উৎপাদক একটা বেড়ে আসলো, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই এ মাইনাস বি, এ মাইনাস বি সাধারণ উৎপাদক বেড়ে আসলো, এবার এটার সঙ্গে এইটা যোগ হল, ঠিক আছে। দেখো বুঝতে পারলে,